আমি দেখেই বুঝেছি মায়ের কমন হয় মা দেখে উৎসাহিত হয়ে এটা বসত জিনিস কেনে। টমেটো মানে এক একটা ইতে কটা, একটা দুটো তিনটে কি জানি। নমস্কার, তনহিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। গতকালের ব্লগে আপনাদের সাথে হোলি স্পেশাল কিছু রেসিপি শেয়ার করেছি, আর আজকে রাতেই আমাদের কল্যাণী যেহেতু যাওয়া আছে সেই জন্য একটু পার্লারে এসেছি। এরপরে বাড়ি গিয়ে আবার হোলির জন্য দই বড়ার বড়াগুলো ভেজে রাখতে হবে, কারণ দু তিন দিন আমরা কল্যাণীতেই থাকবো আর সোমবার যেহেতু দোল বা হোলি, তাই মোটামুটি হোলির সমস্ত প্রিপারেশান আমি আগে থেকেই করে রেখে দিচ্ছি। কারণ সোমবার এত কিছু করা একসাথে যেহেতু পসিবল হবে না, তাই আমার মনে হলো এই টুকটাক কাজকর্মগুলো যদি সেরে যাই তাহলে আর কোনো রকম সমস্যা হবে না। রাতে কল্যাণীতে একটা নিমন্ত্রণ আছে, সেই জন্য আবার আসতে হলো পার্লারে। অনেক দিন পার্লারে আসা হয়নি, পার্লারে এসেছি তেমন কিছু কখনোই আমি করি না, শুধুমাত্র হেয়ার ওয়াশটা করি। ঘরে অবশ্যই আমি সপ্তাহে দুদিন করে তো হেয়ার ওয়াশ করি, কিন্তু যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই বা নিজের শ্যুটের কোনো কাজ থাকে তখন আমি সঞ্জনার কাছেই আসি, কারণ চুলটা যদি সঞ্জনা সেট করে দেয় তাহলে খুবই ভালো লাগে। পার্লারে যতটা সুন্দর হয় ঘরে তো ততটা সুন্দরভাবে সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না, যতই আমাদের কাছে সব কিছু থাকুক না কেন। যাই হোক, মাঝে মধ্যে এরকম টুকটাক অন্তত নিজের কেয়ার করার জন্য পার্লারে তো আসা যেতেই পারে। চুলটা যদি ঠিক মতন সেট করে নেওয়া হয় না তাহলে লুকটাই একদম বদলে যায়, আর চুলের ওপর সমস্ত স্টাইল কিন্তু নির্ভর করে, এটা আমি ভীষণভাবে লক্ষ্য করেছি। আমি খুব একটা মেকআপ কখনোই করি না, ভীষণই সিম্পল থাকতে পছন্দ করি, তবে চুলটা সেটিং মাঝে মধ্যেই এসে করে যাই। পার্লার থেকে বেরিয়ে এবার যাব স্পেন্সারে, টুকিটাকি দু চারটে জিনিসপত্র নেওয়ার আছে, আর স্পেন্সারের কাজ কমপ্লিট করে বাড়ি গিয়েও বেশ অনেক কাজ আছে। এখনও আজকের ভিডিও শ্যুট করা বাকি আছে, ভিডিও শ্যুট বলতে কুকিং চ্যানেলের জন্য শুটিং বাকি আছে, সেটাও করতে হবে। তারপরে সকালে যে দই বড়ার জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা বেটে দই বড়াগুলো বানাতে হবে। আজকে আর সবটা ডিটেলে শেয়ার করছি না, তবে মুখে একটু বলে দিচ্ছি, ডালটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে ডালটা নিয়ে তার মধ্যে ছোট এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে একদম মসৃণ করে বেটে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে ঢেলে হাত দিয়ে 4-5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে ডালের মধ্যে তত বাতাস ঢুকবে, আর বাতাস ঢুকলে কি হবে, বড়াগুলো একদম গোল গোল হবে, বড়াগুলো ফ্লাফি হবে, বড়াগুলো সফট হবে। দই বড়ার ভেতরটা যদি শক্ত থাকে তাহলে দেখবেন সেই বড়া খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। আর দেখুন আমি বড়াগুলো ভাজছি, একদম গোল গোল বড়া তৈরি হয়েছে। এই বড়াগুলো একসাথে ভেজে আমি একটা আলাদা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি, এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নিচ্ছে। এরপরে একটা আলাদা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে, গরম জলের মধ্যে একটু হিং, একটু চাট মশলা, লবণ, ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে রাখা বড়াগুলোকে ডুবিয়ে রাখবো। আর যেহেতু এই বড়াটা সোমবারে খাওয়া হবে তাই এই সমস্ত প্রিপারেশানগুলো করে নর্মাল ফ্রিজে আমি স্টোর করে রেখে এসেছি। এখন যাচ্ছি আমরা কল্যাণী। সমস্ত কাজকর্ম সেরে বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে গেল, ভেবেছিলাম 9টার মধ্যে কল্যাণী পৌঁছে যাব, কিন্তু 9টার মধ্যে পৌঁছতে তো পারলামই না, উল্টে 9টা নাগাদ দমদম থেকে বেরোলাম। এবার 9টা নাগাদ যে রওনা দিয়েছি কল্যাণী পৌঁছতে রাতে 10:30 তো বাজবেই, তারপর যাব আমরা অনুষ্ঠান বাড়িতে।
তবে একদম রেডি হয়েই বেরোচ্ছি, তাই আর কোনো সমস্যা হবে না। তবে একদম শেষে এসে আমরা পৌঁছেছি, এখন বেজে গেছে প্রায় রাত্রির 11টা, এসেই সোজা খেতে বসে পড়েছি। তাই স্টার্টারও কিছু খাওয়া হয়নি, স্টলে দেখলাম দই বড়া রয়েছে, হঠাৎ ইচ্ছে হলো খাওয়া দাওয়ার পরও একটা দই বড়া খেতে। আর অনুষ্ঠান বাড়িতে এসে পান খাবো না তা তো হতে পারে না, তাই একটা মিষ্টি পান নিজের জন্য বানিয়ে নিলাম। আজকে আমাদের কল্যাণী পৌঁছতে এতটাই দেরি হয়েছে, পাড়ার সকলেই খাওয়া দাওয়া সেরে বাড়ি পৌঁছে গেছে, আর আমাদের জন্য বাবা মারও আসতে দেরি হয়ে যায়। আমরাই ছিলাম লাস্ট ব্যাচ, মোটামুটি অনুষ্ঠান বাড়ি খালিও হয়ে গেছে। আজকাল একটু খাওয়া দাওয়ার প্রতি রেস্ট্রিকশনটা বেশি রকমেরই করছি, কারণ কোনো রকম তেল ঝাল মশলা বা ফ্যাট জাতীয় খাবার একেবারেই খাচ্ছি না, তাই অনুষ্ঠান বাড়ির খাবার দাবারও খুবই রেস্ট্রিকশন করেই খাচ্ছি। শুধু একটু ভাত, মানে সাদা ভাত আর একটা মাছ খেয়েছি, আর কিছু খাইনি। তাই জন্য ভাবলাম যখন দই বড়া রয়েছে একটা খেয়ে নেওয়া যাক, কিন্তু পানটা তো ছাড়া যায় না, একটার পর আর একটাও পান নিতে চলে এলাম। আর যিনি পান সাজছিলেন তিনি যেন একদম মশলা দিতেই চাইছেন না, তাই ওনাকে বলে বলে একদম দেখিয়ে দেখিয়ে সমস্ত মশলা দিয়ে জুত সই করে পানটা সাজিয়ে নিলাম। এই কারণে বাবা খেপে যায়। এটা কি অ্যাকচুয়ালি কি জিনিস? এটা হচ্ছে একটা পিলার, শশা বা আলু খোসা টোসা ছাড়ানোর জন্য মা দেখে মনে হয় উৎসাহিত হয়ে কিনেছে যে এখান থেকে পিল করে খোসাটা এখানে জমা হবে। হ্যাঁ, তো আমি দেখেই বুঝেছি মায়ের কমন নয়, মা দেখে উৎসাহিত হয়ে এটা বস্তু জিনিস কেনে, কিনে তারপর সেগুলো নষ্ট। দাঁড়াও এটা আমি আজকে দেখবো। আগে আগে কি কি সব আর একটা কিনেছিলে না সেগুলো? হ্যাঁ, সেটাও তো ইউজ হয়নি। আমি আজকে দেখবো এই পিলার ইউজ হয়। একটা ওই রে চপার বুঝলি তো? হ্যাঁ, চপার কিনেছিলাম একটা। ও সেই সেই চপারটা? হ্যাঁ, ওটা কত? 500 না 1000 টাকা দিয়ে কিনেছিলে না? 500 আরো বেশি। ওই চপারটা মোটামুটি না, ওই চপারটাতে আমিও ঠকেছিলাম ইলেকট্রিকে, ওটা আমি লখন থেকে নিয়ে এসেছিলাম, ওটা 500 টাকা দিয়ে, মানে একদিন ওটা যদি আমি ইউজ করতে পারি। আমি কিনেছিলাম লখন থেকে অনলাইনে, কিছু কিনছিলাম ওটা ওকে করো। ওখানে ছিল অফ করতে গিয়ে সব
মানে কি বলতো, গার্বেজ ইন গার্বেজ আউট। আমি খাই, আমি বাড়াই তুমি কি চা মুড়ি দিয়ে খাবে? দেখো আমাকে যেন পাস করে দিও না, বিস্কুট মুড়ি সব খেয়ে সারাদিনে 1300 ক্যালোরি খাওয়ার কথা, সেখানে যদি ক্যালোরি ইনক্রিজ করে যায়। আমি রুটি খাবো না, আমি শুধু ফল খাবো, কিছু খাবো না সকালে। কি খাবি? আমি ফল খাবো, আমার খাওয়ার রুটিনই আলাদা, পুরো ডায়েটই আলাদা। সে তো বুঝলাম, একদিন খা না, একদিনও খাও না, একদিনও খাও না, একটাও রুটি না, আর্ধেক রুটি না। আমি আমার ডায়েটের বাইরে কালকে একটা খেয়ে নিয়েছি ওখানে, আর আমি খাবো না। আমি কি খাবো? ফল খাবো, ফল খাবি? লেবু আছে, তোর বাবা গেলে যা শশা বলি ওকে তো জাগে, বল পরে আবার যাব। আর ইয়ে শশা খাবো, আপেল খাবো, এসব খাবো। আমি আপেল আছে একটা, ওই তো একটা আপেল, আমার একটা আপেল দাম কত নিয়েছে মনে নেই, আমি ভয় চোখে দাম ভুলে গেছি, দাম ভুলে গেছি। তোর বাবার কাছে কালাগা খাবো? তুমি একবারও ইউজ করেছো জিনিসটা? হ্যাঁ, একবার করতে চেষ্টা করেছি, পারিনি। আচ্ছা আমি আগে, এই বুলবি, হ্যাঁ আটা মাখা হয়ে গেলে আমাকে আলু বা শশা দাও তো দেখি। আছে আলু, আছে আলু, আলু কাট দেখ। না জিনিসটা এমনিতে দেখতে সুন্দর, যে এখানে মানে শশা বা আলু পিল করলে, হ্যাঁ মা চেষ্টা চালিয়েছিল, শশা বা আলু পিল করলে সেটা এখানে গিয়ে খোসাগুলো জমা হবে। আর একবার মনে আছে তুমি সেই প্রেস্টিজের ফুড প্রসেসর কিনেছিলে, মনে আছে? হ্যাঁ, প্রেস্টিজের ফুড প্রসেসর কিনেছে আজ থেকে বহু বছর আগে, যেটা পানিতে করতে, যেটা আমি মোটামুটি 10-12 বছর ইউজ করেছি, তাই না? হ্যাঁ, তুমি লখনৌ না দিল্লিতে গিয়ে দিলা? হ্যাঁ, যখন লখনৌ দিল্লিতে থাকতাম তুমি গিয়ে দিয়ে এলে, তো আটা ফাটা মাখবে বলে ফুড প্রসেসর কিনেছে। এবারে তার মধ্যে এত জল দিয়েছে পুরো মোটামুটি শিন্নি হয়ে গেছিল, মানে প্রথম দিন আটা মাখছে। হ্যাঁ, সাধারণত ফুড প্রসেসারে আটা মাখতে গেলে খুব অল্প জল লাগে, আর মা মোটামুটি ইনস্ট্রাকশন মনে হয় যা দিয়েছে তার থেকেও বেশি জল দিয়ে দিয়েছে। ভালো হবে আটা মাখাটা, আটা মাখাটা ভালো হবে, বেশি করে জল দিয়েছে, আর পুরো সিন্নি বানিয়ে ছেড়ে দিয়েছে, তাতে আরও আটা ঢেলে, মানে একটা বিধিকিচ্ছিরই ব্যাপার। লাস্টে বললো ওসব আটা মাখা আমার দ্বারা হবে না, আমি নর্মাল মিক্সি কিনবো, তুই আমার ওই মিক্সিটা নিয়ে নে বলে আমাকে তখন ওই মিক্সিটা দিয়ে দিল। আমি ওই মিক্সি মোটামুটি 10 বছর ব্যবহার করেছি, এখনো কিন্তু ওই মিক্সিটা আমার চলে, জানো তো, ওই প্রেস্টিজের ফুড প্রসেসারটা এখনো চলে, এত ভালো। কিন্তু মা শখ করে কিনবে সব, সেগুলো না ঠিক মতো ব্যবহার হবে না। আবার কি বের করছে দাঁড়াও, আবার কি সম্পত্তি বের করছে, অনেক সম্পত্তি আছে ভিতরে, ডেলিভারি কখন করে সেটা বাবা দেখতে পায় না? ও, আমি সেটাই ভাবছি, বাবার র‍্যাডার ফাঁকে দিয়ে কি করে? বাবা তখন বাড়িতে থাকে না, বাবা মোটামুটি
যেন ছিল ওইটার মধ্যে, ওই চপার যেটা সেটা এর মধ্যে রেখে করতে হবে। কৌটো না ডাব্বা, ওই হ্যান্ডেল বলা ডাব্বা রয়েছে তো, সেগুলো আছে, রাখার জায়গা পাচ্ছি না বেশ অনেক। আমার দিও ওগুলো তাহলে, আমার দিও তোমার তো সবই লাগবে, দরকার পড়লে লাগতেই পারে, দেখতে সুন্দর না না ওগুলো ব্যবহার করা যাবে, ওগুলো লাগবে। আর কতগুলো তোয়ালে কিনেছিল মোছার গাছটা, ও ভালো কথা, গাড়ি মোছার একটা তোয়ালে দিও তো আমাকে, তোমার মানে কাপড় পুরনো কাপড় দিলে হবে আর কি, বড় বড় দরকার। ছোট না বড় সাইজের কিছু চাই। বৃষ্টিতে সব দিয়েছে আমি আমার খেয়ে কাজ দেখো ওটা সবই কি খারাপ হবে? আগে সে স্কুল থেকে শাড়ি কিনে আনতো আর এনে ঢুকিয়ে দিত আর মারতে, আর বলতো তোর বাবাকে দেখাস না, তারপরে নতুন শাড়ি পরে যেত, পরে গিয়ে বাবা তো বলছে কুচি টুচি ধরার সময় বা দেখে দেখে বললো, এরকম দেখতে দেখে দেখে বললো এটা কবে কিনলে, এটা তো নতুন মনে হচ্ছে, মা বলছে সবই কি নতুন নাকি, আমি কি রোজই নতুন শাড়ি পরি, এই তো কিছুদিন আগে এটা কিনেছিলাম সেটা বলছে। মানে মোটামুটি এরকম করে যে বাবাকে প্রচুর ধোকা দেওয়া হতো, বাবা এরকম ধোকা প্রচুর দিত বলো, আর উজ্জ্বলকে দেখলে তো রেগে মরে যেত, উজ্জ্বল উজ্জ্বল মামাকে দেখলে রেগে মরে যেত, কিন্তু তুমি এইগুলো যে কিনছো আমি তো রেখে দিয়েছি, এটা আলু এ তোমার কর্ম নয়, আর দূর ও ভাবে করে না, ওটা মেশিনে সেট করে কি করে, আবার এই আবার মেশিনে সেট করে, হ্যাঁ না এটা মেশিনে সেট করে, মা তোমার এত গায়ের জোরই নেই তুমি এটাকে টেনে ফিল করবে, আরে প্রচুর সময় চাপে খুঁজি নি, তাতে কি হয়েছে দেখতে দেবে, কিনেছি এটা মনে সান্ত্বনা পেয়েছি, তোমার গায়ে এত শক্তি নেই যে তুমি এটাকে টেনে টেনে ফিল করবে, না না দূর
ততক্ষণ আমার ইয়ে তো হয়ে যায়, এমনি পিলারে হয়ে যাবে। মা অর্ডার করতে শিখে গেল, ওই জন্যই তো অপকৃতি হলো, কেলেঙ্কারি হয়ে গেছে, ওই জন্যই তো কেলেঙ্কারি হয়। যা করে তুই অর্ডার করে বসে থাকে, এই বালতি আমি নিই, আমার সব হয়ে যায়। ছোঁয়াটা কেন, শীতকালে শীতকালে লঙ্কা হয় না? হ্যাঁ বাবা ভিতরে, আরে ডালিয়া গাছ কেটে ফেলো, তুমি তো সবটা দারুণ বলছো। টমেটো দেখো তো অনেক হয়েছে, প্রচুর টমেটো হয়েছে, প্রচুর দেখো, দেশি টমেটো প্রচুর, হ্যাঁ নাকি হাইব্রিড? না না দেশি টমেটো, প্রচুর টমেটো, প্রচুর টমেটো, মানে এক একটা ইতে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে ছটা, এখানে এখনো হচ্ছে। এটা কুচকে একটা টমেটো, এই কাঁচা টমেটোর তরকারি কিন্তু দারুণ লাগে। প্রচুর হয়েছে, মানে নিজে থেকেই হয়েছে। এটা দেখো পোকা ধরে গেছে, আকেটাকে ফেলে দি, এখান থেকে আবার বীজ, না এখান থেকে আবার বীজ হবে। ও আচ্ছা, এটা তো নিজে থেকে হয়েছে গাছটা, বাও পোতে নি তো, সারও হয়ে যাবে। এই কোথা থেকে বীজ পড়ে হয়েছে আর কি, সুন্দর হয়েছে। তারপরে এই ফটোগুলো না কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে, অন্য পাশে তুমি ঠেলবা, তুমি ঠেলবা তো তারে মুছতে লাগে না বাবা, ওখানে আমি ঢুকতে পারি, শোনো শোনো আমি করি না, রোজই মুছে, রোজ মুছবে, রোজ মুছবে, রোজ ঠেলে না বাবা, আমি ওর জায়গাতে যাইতে পারছি, আরে যাইতে পারছো না, ঠিক আছে যখন হয়ে যাবে হয়েছে, কোনো অসুবিধা হয় নাই তো, আরে দেখতে ভালো লাগে তো, খুব বিটি ওই ওই ফাঁকা থাকলে কেমন যায় যায়, কেমন দেখা যায় না, এবার ওই দিন ফাঁকা থাকলে কেমন দেখা যায়, ওই দিন ওখানটা ফাঁকা থাকলে দেখা যায় কেমন মা, আরে ভালো দেখায় ওই দিকটা তো, বাবার একটু টিকা দেখি, এখনো তো দেখে এত কত বছর ধরে, কেউ বলায় টুপি না বাবার টুপু না, বাবার কত বছর ধরে দেখছো, 30 বছর না, 30 না, না না 30 ও না, আমাকে দয়ালিবাসী দেখছে ক্লাস 9 থেকে, হ্যাঁ 40 বছর না 45 বছর, ক্লাস 9 এ আমার বয়স কত ছিল, 15 ধরে, 11 মানে হয়েছে না,
কতগুলা বড় ছিল না বুঝিস বাবার সাক্ষী হচ্ছে চলো পারবে তো আগে সেট হয়ে বসে না বলে কয়েক চক্কর লাগিয়ে না দাদা থাকি কি রকম দাদা থাকি কি রকম কি জানি অনেক বছর পর আজ আবার সাইকেল চালালাম বাবার এই লেডিস সাইকেলটা নতুন সংযোজন তা সাইকেলটা দেখে হঠাৎ চালাতে ইচ্ছে করলো তাই সাইকেল নিয়ে চার পাঁচ চক্কর চালিয়ে ফেললাম আশা করি আমার অন্যান্য ব্লগগুলোর মতন এই ব্লগটাও আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ